ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদ, বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক, চারবার পেয়েছেন ক্লিনশিট, নিষেধাজ্ঞার আগেই বিদেশে পালানোর গুঞ্জন। তিস্তার পর পদ্মা নিয়েও ঝামেলা করার ঘোষণা মমতার, বললেন গঙ্গা পানি বন্টন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি, হাসিনা মোদী দ্বিপাক্ষিক বৈঠককে বলছেন একতরফা। কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না, তাদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে, 2000 কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বললেন স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের। নিজের শেষ কর্মদিবসে বুয়েট কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি নীতিমালা বাতিলের তথ্য প্রকাশ, পুনর্বহালের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ। এবং দুই দিন বন্ধ থাকার পর সিলেট সুনামগঞ্জে আবারও বৃষ্টি, দীর্ঘস্থায়ী হলে পানি বাড়ার আশঙ্কা, পাহাড়ি ঢলের আতঙ্কে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। জনপদের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়, যদিও গুঞ্জন আছে এরই মধ্যে দেশ ছেড়েছেন তারা। তবে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন আদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে আলোচিত মতিউর রহমান, তার অবৈধ সম্পদ অর্জন এবং নানা অনিয়মের খবর প্রকাশ হচ্ছে দেশের প্রায় সব গণমাধ্যমে। এই প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের নানা খবর প্রকাশিত হলে সম্প্রতি দেশ ত্যাগ করেন সাবেক আইজিবি বেনুজির আহমেদ। এ অবস্থায় দুদক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ বিষয়ে দুদক আইনজীবী জানান, দুর্নীতির অনুসন্ধান চলায় যে কোনো সময় মতিউর রহমানকে ডাকা হতে পারে দুদকে। এ বিষয়ে শুনানি শেষে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা বিভিন্ন ব্যক্তির দেশ ছাড়ার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, কারো দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ পেলে ব্যবস্থা নেবেন তারা। সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ প্রধান। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে, আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। সম্প্রতি কোরবানির জন্য 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই গণমাধ্যমের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে নানা সম্পদের তথ্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মতিউর রহমানের বিরুদ্ধে এর আগে দুদকে অভিযোগ জমা পড়েছে চারবার, প্রতিবারই স্বপদে বহাল রেখেই হয়েছে তদন্ত। আর মতিউরও পেয়েছেন ক্লিনশিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি। এবার তাকে অন্য দপ্তরে পদায়ন করে তদন্ত হলেও ফলাফল কি আগের মতোই হবে? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, কারো বিরুদ্ধে তদন্ত চলার সময় সাময়িক বরখাস্তের বিধান আছে। ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে দুদক রোববার। ওই দিনই আবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পদায়নের প্রজ্ঞাপন হয়। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। জানা যায় এর আগেও চারবার তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করেছে দুদক। তদন্তের সময় তিনি স্বপদেই বহাল ছিলেন আর প্রতিবারই তিনি পেয়েছেন ক্লিনশিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি তার বিরুদ্ধে। কিন্তু ছাগলকাণ্ডের পর তার পাহাড় সম অবৈধ সম্পদ অর্জনের খবর একের পর এক উঠে আসছে গণমাধ্যমে, গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন তিনি।
তবে তাকে পদে বহাল রেখে এবার কি স্বাভাবিকভাবেই চলবে তদন্ত, নাকি প্রভাবিত হতে পারে পদ পদবীর দ্বারা? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড রাখার বিধান রয়েছে, যেন তদন্ত কোনোভাবেই প্রভাবিত করতে না পারেন তিনি। এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, বেরিয়েছে, দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে এবং অনুসন্ধানে যাচ্ছে। নিয়মটা ছিল এখানে যে তাকে সাসপেনশন করে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার মতনই যথেষ্ট আলামত ছিল বলে মনে হয়। বলেন, অনেকদিন পর দুদকের সামনে সুযোগ এসেছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের, তাই ভাবমূর্তি উজ্জ্বল এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে যথাযথভাবে কাজ করতে পারবে এবং করবে দুদক, এমনটি আশা তার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, তিস্তার পর পদ্মা নিয়েও ঝামেলা করার ঘোষণা মমতার। বললেন, গঙ্গা পানি বন্টন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকে একতরফা উল্লেখ করে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছেন তৃণমূল নেত্রী। চলতি সপ্তাহে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুই দেশের মধ্যে 7টি নতুন ও পুরানো 3টি নবায়ন সহ 10টি সমঝোতা সই হয়। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিস্তার পানি বন্টন ও মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক নিয়ে মমতা ও তার দল তৃণমূল কংগ্রেস যে বেজে অসন্তুষ্ট, তা রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনেই উঠে এসেছে। সোমবার এই বিষয়ে নিজের অবস্থা জানিয়েছেন মমতাও। রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা। বলেন, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার। পানি বন্টন চুক্তি হলে রাজ্যের মানুষ সবচেয়ে বিপদে পড়বে বলেও দাবি করেন তিনি। জমা জল থেকে মেনটে সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি, আর এই দেখুন আমার কাছে একটা কাগজ। চিঠিতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী। অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলেও দাবি মমতার। রাহুল রানা, সময় সংবাদ। 8-11 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মন্ত্রী বলেন, ব্রিকসে যুক্ত হতে বেইজিং এর সহযোগিতা চেয়েছে ঢাকা। চাইনিজ ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে আছে এবং আরও আসে সে নিয়ে আমরা আলোচনা করেছি। চায়না আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে অনেক ক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সামনে যে আরও প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে 8-11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা। ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেক্স, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না, তাই তাদের পাত্তা না দিতেই এগিয়ে যেতে হবে। মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের 2,000 কোটি টাকা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব বাধা অতিক্রম করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার, আর সে দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকে। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা, প্রতিটি ধাপই পারিবারিক আর্থিক অবস্থা সহ নানা কারণে অনেক শিক্ষার্থীর রয়েছে হুঁচট খাওয়ার শঙ্কা, ঝরে পড়ার ঝুঁকি। তবে শিক্ষার্থীদের সমতা নিশ্চিত আর অসচ্ছল মেধাবীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা রক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায়। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গভর্নমেন্ট টু পিপল বা G2P পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আওতায় চলতি বছর 64,70,000-এর বেশি শিক্ষার্থী পাচ্ছে 2,208 কোটি টাকা। সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 প্রাপ্ত 15 শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 নির্বাচিত 21 কৃতি শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার। সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি। সারাক্ষণকে বলে পর পর পর, এটাকে ভালো লাগে বলো? একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছিকে বলছি, ওটা লিখলে ওটা লিখলে শুনবা না তো, আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তো কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে। শেখ হাসিনা বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। 2015 সালে প্রণীত বুয়েট কর্মকর্তা কর্মচারী নীতিমালা পুনর্বহালের দাবিতে বুয়েটের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে কর্মচারীরা। 2015 সাল থেকে চলে আসা বুয়েট কর্মচারী কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালা বাতিল করে রোববার বিকেলে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বুয়েট প্রশাসন। তা বাতিল চেয়ে আন্দোলনে নামেন কর্মচারীরা। বিকেল থেকে ভিসিকে প্রশাসন ভবনের অফিস কক্ষে অবরুদ্ধ করেন তারা। কর্মচারীরা বলছেন, নীতিমালাটি উপাচার্য বাতিল করেছেন গত বছর ডিসেম্বরে, কিন্তু তা গোপন রেখে উপাচার্যের শেষ কর্মদিবসের বিকেলে প্রকাশ করেন। যেহেতু আজ ভিসির শেষ কর্মদিবস, সুতরাং রাতের মধ্যেই সমাধান চান তারা। এই মুহূর্তে বুয়েটে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 2015 সালের বুয়েট কর্মচারী কর্মকর্তাদের যেই চাকরির নীতিমালা, অর্থাৎ সেই নীতিমালা অনুযায়ী আসলে তাদের প্রমোশন ও পদোন্নতি চলমান যে প্রক্রিয়া সেটি ঠিকঠাক ছিল এবং সেটি দ্বারা সেই নীতিমালা অনুযায়ী সে প্রমোশন এবং পদোন্নতি হয়ে থাকে। কিন্তু আজকে সেই 15 সালের যে নীতিমালা সেটিকে বাতিল করা হয়েছে, অর্থাৎ ভিসি প্রশাসনিক দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 2015 সালের যে নীতিমালা তা বাতিল হয়ে গেছে। সেটা যদি বাতিল হয় তাহলে বুয়েটের যে কর্মচারীরা যে যে পদে আসলে জয়েন করবে অবসর পর্যন্ত তাকে সেই পদে চাকরি করতে হবে, তার আর প্রমোশনের পদোন্নতির কোনো সুযোগ থাকলো না। তারা বলছে এতদিন তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ছিল, কেউ যে পদে জয়েন করার পর অবসর পর্যন্ত 7টি স্কেলে তারা বিভিন্নভাবে পদায়ন পেয়ে থাকতেন, পদোন্নতি তাদের ছিল, প্রমোশনের ব্যবস্থা ছিল, সেটিকে রহিত করে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি এমন একটি দিনে প্রকাশ করা হয়েছে যেদিন বুয়েটের ভিসি সত্যপ্রসাদ মজুমদারের শেষ কর্মদিবস, সেদিন প্রকাশ হয়েছে বিকেলবেলা, এবং সেই বিকেলবেলা থেকে আজকের এই কর্মচারীরা ভিসিকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন, এখন পর্যন্ত তারা বের হতে দেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মচারীদের 12 জন প্রতিনিধি তার সঙ্গে দেখা করতে গেছেন এবং তারা এটির বাতিল চেয়ে তাকে বিভিন্ন যুক্তিতর্ক তার সামনে উপস্থাপন করছেন। তারা বলছেন যদি এটি বাতিল না হয় তাহলে তারা একটা ব্লক পোস্টে পরিণত হবে, যে যেখানে জয়েন করবেন সেখানে সারাজীবন চাকরি করতে হবে, এতে তারা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এবং কর্মচারীরা বলছেন এই যে 2015 সালের কর্মচারী কর্মকর্তা প্রমোশন নীতিমালা, সেটি আসলে 2023 সালের ডিসেম্বর মাসেই সেটি বাতিল করা হয়েছে, কিন্তু সেটি গোপন রাখা হয়েছিল, সেটি এতদিন প্রকাশ করা হয়নি। এমন একদিন প্রকাশ করা হলো যেদিন ভিসির সত্যপ্রসাদ মজুমদারের শেষ কর্মদিবস, সুতরাং তাকে তারা বলছেন যে আজকেই এটার সমাধান তাদেরকে করতে হবে, ভিসিকে করতে হবে, তিনি যেহেতু প্রশাসনিক অধিকর্তা সুতরাং তারা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। এবং এখন পর্যন্ত আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত ভিসি যেটি বলছেন যে এটি যে অবরুদ্ধ তাদের যেই নীতিমালা যেটি আসলে বাতিল করা হয়েছে সেটি সিন্ডিকেট সভায় বাতিল করা হয়েছে এবং এ মুহূর্তে ভিসি সেইটিকে আসলে রহিত করতে পারবেন না, কারণ সেটির জন্য সিন্ডিকেট সভা দরকার রয়েছে। আজকে যেহেতু শেষ কর্মদিবস এবং রাত হয়ে গেছে, সিন্ডিকেট সভা ডাকা সম্ভব নয়, কিন্তু কর্মচারীরা বলছেন যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে বুয়েটের চলমান পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বুয়েটে। জনপদের সময় আরো থাকছে। বরগুনায় সড়ক নির্মাণে কাটা হচ্ছে অন্তত 2000 গাছ। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা মন্তব্য করতে রাজি নয় এলজিইডি ও বন বিভাগ। বৃষ্টি কমার পাশাপাশি নতুন করে পাহাড়ি ঢল না আসায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি। ঘরবাড়ি থেকে পানি কিছুটা নামলেও দুর্ভোগ কাটেনি স্থানীয়দের। অন্যদিকে জামালপুরে ঝিনঝিরাম নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে নেমে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে অনেকটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। পরিস্থিতির উন্নতি হচ্ছে সুনামগঞ্জেও, তবে অতি নিম্নাঞ্চলের বাসিন্দারা কাঁচা ঘরবাড়িতে এখনো ফিরে যেতে পারছেন না। অন্যদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীর গতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি কুলাউড়া ও বড়লেখায় দুর্গতদের দুর্ভোগ কমছে না। এখনো এ তিন উপজেলার প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। পাহাড়ি ঢলে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনঝিরাম নদীর পানি বাড়ায় সঙ্গে সঙ্গে সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙ্গন। ইকরামুল কবির, সময় সংবাদ। বরগুনায় দুটি সড়ক প্রস্তুত করতে কাটা হচ্ছে অন্তত 2000 গাছ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা। এ বিষয়ে বন বিভাগ নির্বাক থাকলেও জেলা প্রশাসন বলছে গাছ রক্ষা করেই উন্নয়ন প্রকল্পের কাজের পরিকল্পনা করা হবে। সড়কের দুই পাশে সারি সারি গাছ, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হচ্ছে গাছ কেটে। সম্প্রতি বরগুনা সদর উপজেলার বরগুনা নিশানবাড়িয়া ও তালতলী উপজেলার বগি তালতলী সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেয় এলজিইডি। তবে সড়ক দুইটির দুই পাশে প্রায় 2000 গাছ থাকায় বন বিভাগকে জানায় এলজিইডি। এরপর গাছ কাটা শুরু করে বন বিভাগ। তবে এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা জানান গাছগুলো রেখে উন্নয়ন পরিকল্পনা করলে রক্ষা পেত প্রকৃতির অপরিহার্য এই উপাদান। গাছে মানুষের অক্সিজেন দেয়, মানুষের শরীরের পক্ষে উপকার। গাছ কাটতে গেলে অক্সিজেন না দিতে গেলে তো মানুষের ক্ষতিকর। সড়কের দুই পাশে শত শত গাছ কেটে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, এটা আমরা চাই না। আমরা আসলে চাই যে গাছ রেখে কীভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায়। গাছই যদি না থাকে তাহলে আমার মনে হয় না জনপদের মানুষ ঠিকঠাকভাবে থাকতে পারবে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় এলজিইডি ও বন বিভাগ। আর গাছ না কেটে উন্নয়ন প্রকল্পের কাজ করার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। গাছ যদি সংরক্ষণ করে যদি আমরা উন্নয়ন কাজ করতে পারি সেই বিষয়গুলো হয়তো আমরা ভেবে দেখব। গাছ কাটার পর সড়ক দুইটির প্রায় 10 কিলোমিটার অংশ প্রশস্তকরণের কাজ শুরু করার পরিকল্পনা এলজিইডির। সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রাম থেকে কক্সবাজার চালু করা বিশেষ ট্রেনের চলাচল আরও 1 মাস বাড়ানো হয়েছে। লাভজনক এবং যাত্রী চাহিদা বেশি থাকায় 24 জুলাই পর্যন্ত ট্রেনটি চলবে। তবে যাত্রীদের দাবি সারা বছরই যেন চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল করে। চট্টগ্রাম কক্সবাজার বিশেষ ট্রেন যা সকাল 7টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে সকাল 10:30 পৌঁছায় কক্সবাজার আইকনিক স্টেশনে। তবে এই বিশেষ ট্রেনের যাত্রী চাহিদা অনেক বেশি। বগিতে সিট না পেয়ে দাঁড়িয়ে যেমন যাত্রীর চাপ রয়েছে, তেমনি ট্রেনের ছাদেও বাদ পড়েনি। এমনকি চাপ সামাল দিতে যুক্ত করা হয়েছে নতুন আরও 5টি বগি। সব মিলিয়ে বগির সংখ্যা 16টি। মূলত ঈদ স্পেশাল ট্রেনটি ঈদুল ফিতরে 1 মাসের জন্য চালু করা হয়। 24 জুন পর্যন্ত ট্রেনটি চলাচল করার কথা থাকলেও যাত্রী চাহিদা বিবেচনায় আগামী 24 জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। লোকবল সংকটে ট্রেনটি বন্ধ করে দেয়া সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এমনকি চলাচলও বন্ধ ছিল 12 দিনের মতো। ট্রেনের যাত্রা আরামদায়ক হওয়ায় ও ভাড়া তুলনামূলক কম বলেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেন যাত্রীরা। তাই বছর জুড়ে চলাচলের দাবি তাদের। জানিতে খুব ভালো লাগছে, স্বাচ্ছন্দ্যে পৌঁছেছি, এটাই আমার ভালো লাগছে। কল্পনাও করি না যে আমরা তো তাড়াতাড়ি ট্রেনে কক্সবাজার পৌঁছে যাব। সারা দেশের মানুষ কিন্তু এখানে আসে। আমাদের কিন্তু বিনোদনের জায়গা বলতে গেলে সবচেয়ে বড় বিনোদনের জায়গা হচ্ছে আমাদের কক্সবাজারই। স্পেশাল ট্রেনে আসাটা আমাদের জন্য সহজে আসা যায়। 24/7 পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। 1 মাসের জন্য টাইম এক্সটেনশন করা হয়েছে। এই ট্রেনটিতে কোচ সংখ্যাও বাড়ানো হয়েছে। মোট আপনার এখন 743টি আসন রয়েছে এই ট্রেনটিতে। বিশেষ ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল 7টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে আর সন্ধ্যা 7টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এপর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদ বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক। চারবার পেয়েছেন ক্লিন শিট, নিষেধাজ্ঞার আগেই বিদেশে পালানোর গুঞ্জন। তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া মমতার, বললেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি, হাসিনা মোদী বৈঠকে একতরফা দাবি। এবং কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না, তাদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে। 2000 কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বললেন স্মার্ট বাংলাদেশ করার দায়িত্ব তরুণদের। এই ছিল জনপদের সময়। রাতের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রাইসা। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।